এদিকে মিলনের নতুন শ্বশুরবাড়ির লোক তাকে চাকরি দিয়েছে, তাতে বিথি এখন সবার পছন্দের বউ। আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত রেখে বলেন, শোন, মহিলাদের এত দেমাক থাকতে হয় না, ছেলে মানুষ এমন করে, মেনে নে, মাঝে মাঝে কল দিস, মায়া না থাকলে পুরুষ মানুষ বাধা যায় না। আমার গা গুলিয়ে আসে, কানে বাজতে থাকে আমি বয়স্ক হয়ে গেছি। উনুনের পাশে হলুদ কুকুর বসে ঝিমায়, মিলনকে আমার অমনি এক পশু মনে হয়। শাশুড়ি ফোনটা এনে হাতে দিয়ে বললেন, দে কল দে, ও টাকা পয়সা না দিলে চলবে কি করে। মিলনকে কল দিলাম, এত মাস পর আমার কল পেয়ে ও আমার সাথে খারাপ আচরণ করেনি, শত হলেও এককালে ভালোবেসেছিল, 13 বছর সম্মান করেছি ওকে, আর যাই হোক ওর সন্তানের মা আমি। এতদিন পরে কল দিলে, জেলে নিবে নাকি আবার? আমি হেসে বললাম, সেই ক্ষমতা আমার নাই, মেয়েদের যে দেখানোই ভুল, বিয়ে যখন করেছ তা তো আর মুছে ফেলা যাবে না, এখন আমাদের সন্তানের ভবিষ্যতের কথাও ভাবা দরকার আছে। তুমি বাড়িতে না আসো, ঠিক আছে, তবে সন্তানদের লেখাপড়ার খরচ চালিও। মিলন বলল, নিশি, আগে বুঝলেই হতো, আমি তো তোমাদের স্থান আগের মতোই রাখতাম। আমার ঘৃণায় চোখের জল টপটপ করে ঝরতে থাকে। একবার যদি অনুতপ্ত হতো, একবার যদি ভুল স্বীকার করতো, আর কিছুই চাওয়ার ছিল না আমার। আমার তখন ভিতর থেকে কান্না দমকা বাতাসের মতো বের হয়ে আসছে, ওর ভিতর কোনো অনুতপ্ততা নেই, না আছে অপরাধবোধ। আমি মুখে শাড়ির আঁচল বুঝে কথা বলছি। মিলন বলল, আমি তোমার উপর কোনো অবিচার করব না, কালই টাকা পাঠাবো, তবে একটা শর্ত, তুমি তোমার ভাইয়ের সাথে আর যোগাযোগ রাখবে না। আমি জানি আমার প্রতি যত ক্ষোভ সেই তৈরি করে দিয়েছে। আমি তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললাম, না রাখবো না, কারণ আমি যদি আমার ভাইয়ের সাথে তেমন যোগাযোগ রাখি তাহলে তোমার বোনের সংসারটা টিকবে না, ওপাশ থেকে আর কথা আসে না, একদমই আসে না। মনে মনে বললাম, এর চেয়ে আর কী অবিচার আছে, সব মুখ বুঝে মেনে নিচ্ছি আমার সন্তানদের জন্য, আজ ওরা না থাকলে মরে যেতাম, কি আছে আমার বাঁচার অবলম্বন, শুধুই ওরা দুজন, বাঁচতে টাকা পয়সা কিছু লাগে না একটি মেয়ের, শুধু পাশে চরিত্রবান একজন স্বামীর হাত থাকতে হয়, আমার যে তাই নেই। মেয়ে দুটো মুখ গম্ভীর করে রাখত, বড় মেয়েটা বাবা বলতে পাগল ছিল, আজকাল বাবাকেও ভয় পায়। হঠাৎ একদিন সকালে মিলন বিথিকে নিয়ে হাজির, দরজার আড়ালে দাঁড়িয়ে আছি আমি, যে মানুষটার জন্য নতুন শাড়ি চোখে কাজল পরে অপেক্ষা করতাম, আজ তার ডান পাশে দাঁড়ানো বিথি, গোলাপি শাড়ি, মাথায় ঘোমটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। অবয় হয়ে আজ সবচেয়ে ভরসার জায়গা তার স্বামী। আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে ঘরে তুলছে, এখন বুঝলাম এতদিন তাদের খেদমত করেও মন পায়নি। শাশুড়ি মা বিথির দুগালে হাত দিয়ে আদরে নেয়, বললেন, একদম পোতলা বউ। শুনতে পেলাম বড় মেয়েটা হেসকি তুলে কাঁদছে, একের পর এক মানুষ আসছে নতুন বউ দেখতে। বলতে গেলে কয়েক বছর এগোলে আমার বড় মেয়েরই বিয়ের প্রপোজাল আসবে, সেখানে তার বাবা বউ নিয়ে এসেছে। আমি জানি আমার মেয়েদের বুকের ভেতর জমানো দাগ কেউ সারাতে পারবে না। ছোট মেয়েটার জ্বর উঠল, তার বাবা মেয়ের মাথায় হাত দিয়ে দেখছেন। এরই মাঝে বিথি এসে মিলনকে বলল, আপনি এখানে? আমি নতুন এলাম, একা একা বসে আছি, চলেন, কথা আছে। মিলন অনিচ্ছাকৃত চলে গেল। আমি জানি আমি মেয়েদের রেখে চলে গেলে এই দুনিয়ায় ওদের আপন বলতে কেউ থাকবে না। পাশের রুম থেকে বিথির হাসির শব্দ ভেসে আসে, আমার স্থান হয়েছে আমার মেয়েদের কক্ষে, 13 বছর যে কক্ষে আমাদের কত স্মৃতি রয়েছে আজ সব বিসর্জন দিয়েছি, মনের আবেগ যেখানে কবর দিয়েছি সেখানে রুম তো সামান্য জিনিস। পুরুষরা কি ধাতু দিয়ে গড়া হয়? যে রুমের প্রতিটা কোনায় আমার স্মৃতি জড়ানো মিলন কি করে অন্য মেয়েকে সেই একই জায়গায় বসায়? আমি মরিনি, জ্যান্ত মানুষের সামনে কি করে অন্য মহিলাকে একইভাবে ভালোবেসে কাছে টেনে নেয়? তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে, সাথে বাড়ছে আমার বুকের ভিতর ক্ষতর ব্যথা। ছোট মেয়েটা জ্বরের ঘোরে বলে উঠছে, আম্মু, আমায় রেখে যেও না আম্মু। মেয়েকে বুকে শক্ত করে আগলে নিয়ে বলতে থাকতাম, মরলে একসাথে মরবো, বাঁচলেও একসাথে, আমার পাওয়া প্রতিটা ক্ষতের দাম তোরা দিস মা, নিজের পায়ে দাঁড়িয়ে আমার সম্মান রাখিস। রান্নাঘর থেকে উচ্চস্বরে আমার শাশুড়ি আমার ডাক দিয়ে বললেন, বড় বউ, পোলাওটা দেখো তো ঠিক হয়েছে কি না, আমার কাছে এবারই এক মরা বাড়ির মতন, মরা বাড়িতে কেউ শোক রেখে পোলাও রান্না করে, মানুষ সিনেমার অভিনয়কেও হার মানায়, হার না মানালে 13 বছর যাকে বৌমা বলে সম্বোধন করতো আস্তা এক ঝটকায় বড় বউ হয়ে গেল, কি অদ্ভুত দুনিয়ার খেলা। খাবার সব পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম, কোন পাপে শাস্তি পাচ্ছি জানি না আমি। শাশুড়ি মায়ের কথায় কথায় ঝাড়ি তুলে ডাক দেন,
আজকাল আমার বিরুদ্ধে নানা অভিযোগ, কারণ আমি তার ছেলের চাকরি নষ্ট করেছি আর ওই বউ চাকরি দিয়েছে। ছেলে খুশি যেখানে সেখানেই তার মা বাবার সুখ খুঁজে পান। আমার মতন বউ মরলে আরও বউ পাবে, বরং শাশুড়ি আমার পক্ষ নিলে অবাক হতাম। যেখানে আমার বর গিয়েছে এখন আমার সংসারও যাবে বুঝে গিয়েছি। বিথি এসে বলে, আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, তুমি আমায় নাম ধরে ডেকো, আপা ডেকো না। মনে মনে ইচ্ছে হচ্ছে মেরে ফেলি, এ বোন আমার লাগবে না। আমি অভিমানেই আমার রুমমতির ছেড়ে দিলাম। মিলন আমার সামনেই বিথের হাত ধরে হাসে, রুমে গিয়ে আড্ডা দেয়, মেয়েদের ছোটো মা বলতে বলে। ওর একটুও কষ্ট হচ্ছে না। রাতে রুম থেকে অল্প সুরে গান ভেসে আসে, আমার চেনা গান। মিলনের বুকে মাথা রেখে কতবার ওর গলায় এই গান শুনেছি, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতো আছো? আজ একই সুর একই গান, মিলন অন্য কাউকে বুকে নিয়ে গান শোনায়। কাঁথা মুখে পরে কাঁদছি, বুক ভারী হয়ে আসছে, ছটফট করতে করতে উঠে বসি। জুই আধাল ধরে বলে, মা এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি, বাইরে। জুই বলে, আমি আসি, একা ভয় পাবি তো? না মা, তুই যেবার পাশে থাক, দেখ ওর জ্বর বাড়ে কিনা। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হিসকি তুলে কাঁদছি, এখন আর আমার রাতে ভয় করে না। আগে কত ভয় পেতাম, মিলন থাকলেও আমার সাথে নামতো বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে জুই মা মা করে ডাকতে রইল। চোখে পানির ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়েগুলো আমার চোখের আড়াল হতে দেখলেই ভয় পায়, ভাবে হয়তো মা বুঝি শোকে মরে যাবে, মা যে পাথর হয়ে গিয়েছে। জুইকে নিয়ে ঘরে এলাম। মিলনও পাশের রুম থেকে বলে উঠল, নিশি বাইরে যাবে? আমি আসব। আমি না বলতে নিলেই শুনতে পাই, মিথি বলে, থামেন, সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না? মিলন কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। খানিক বাদে বিথি অট্র হাসিতে লুটিয়ে পড়ল। পাশের কক্ষ থেকে শাশুড়ি সরু গলায় শ্বশুরকে বলছেন, নতুন বউয়ের লজ্জা সরম কম, দেখেন কিভাবে হাসে। বিছানায় গায়ে লিয়ে দিয়ে জেবার কপালে হাত বুলিয়ে দিলাম। জেবা শান্ত গলায় জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদতে গিয়েছিলে তাই না? আমি জেবাকে বুকে টেনে নিই, খুব জানতে ইচ্ছে হয় মিলন, যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম কি বলতে তুমি? আমার কি রাখতে সংসারে? নিশ্চয়ই না, মেয়েরা এসব পারে না, মেয়েদের অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা, কখনো বিথিকে বুকে টেনে হুট করে বুক ভারী হয়ে আসে না ওর? নিজের বিবেককে কখনো ছোট মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? বিথির মাঝে কখনো আমায় দেখে না? নাকি পশু আরও সমান, শুধু চাই শিকার আর তাজা মাংস? আজকাল লজ্জাও নেই মিলনের, মা বাবার সামনেই বউয়ের হাত ধরে কথা বলে। আর একসময় আমি শিখিয়েছিলাম ভদ্রতাকে, নম্রতা, সম্মানকে। আজ আমার খারাপ লাগে না, মিলন তার বউকে নিয়ে আমার পাশের রুমই থাকে, তাতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আর আমার সেই মিলনই মনে হয় না, পরপুরুষ মনে হয়। রুমি আমি আর ভালোবাসার ঘ্রাণ পাই না, পরপুরুষ আর লম্পটের বিকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে, গা গলিয়ে বমি পায়। পরপুরুষ আর তা যাই করুক, আমার কি? তবে মাঝে মাঝে বুক ব্যথা হয়, মাঝে মাঝে চোখ ভারী হয়ে আসে, মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয়, এই ভেবে জীবনের প্রথম পবিত্র মন দিয়েই ভুল মানুষ চিনলাম। আফসোস হয়, যদি নিজের পায়ে দাঁড়াতাম আজ উচিত জবাব দিয়ে মন ঠান্ডা করতাম। দুদিন বাদে মিলন আমার কাছে আসে, ছুতো পেলে হাত ধরে আগের মতো, বাহানা খোঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এগিয়ে চলি, একদম এড়াতে না পারলে বিথিকে ডাক দিই, যাকে ঘৃণা মন থেকে এসে যায় তার প্রতি আর মায়া অনুভূতি কাজ করে না। বিথিকে রেখে মিলন কাজে যায়, দরকার ছাড়া আমরা কথা বলি না। একসময় মিলনের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো আমার, আজ মানুষ পাল্টেছে, পাল্টেছে গলার স্বর। আজ আর আমার কণ্ঠ ভালো লাগে না মিলনের, ফোন কল শূন্য থাকে, কল দিলেও বাচ্চাদের চাই তারা কথা বলে না। বড় মেয়ে দু এক লাইন বললেও ছোটো মেয়ে খুব অভিমানী, একেবারেই কথা বলে না। বিথির কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো, তবে আমার আর কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান দিয়ে দেখি বিথির কি এমন সুন্দর যা আমার ভিতর নেই। মেয়েদের জিজ্ঞেস করি, মা বলতো আমি ফর্সা নাকি তোর ছোটো মা? বড় মেয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিত, আর ছোটটা মুখের উপর বলেই দিত, ওই মহিলারে মা বলতে যাব কেন, ওই মহিলার তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এর মাঝে বিথি এসে বলে, চলো তোমাদের গোসল করিয়ে দিই। বড় মেয়ে উঠে বলে, আমি মায়ের সাথে করব। বিথি মুখ বাঁকিয়ে বলে, এত বড় হয়েছো এখনো মায়ের সাথে কি? ছোট মেয়ে উঠে বলে, আপনার কি তাতে? বিথি উঠেই মেয়ের গালে চর বসিয়ে দেয়। আমি তখন রাগা সামলাতে না পেরে বলি, দেখো বিথি, মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না, তুমি খবরদার এটা করবে না। বিথি রাগান্বিত হয়ে বলে, শাসন করতে জানতে হয়। আমি বললাম, সে অধিকার তোমার নাই,
বিথি কেঁদে কেঁদে মিলনকে কল দিল। মিলনও রাগ করেছে বিথিকে, মেয়েদের গালে মিলনও হাত তুলেনি কখনো। এর মাঝেই এক অচেনা নম্বর থেকে বারবার বিথিকে কল দেয়। বিথি লোককে ঝাড়ি দিয়ে বলে, পারলে আইসেন সামনে, কিছু করতে পারবেন না। আমার অবাক লাগলো, কাকে এমন বলে? বিথির অগোচরে আমি ওর ফোন থেকে নম্বর নিয়ে কল দিলাম। পরে জানতে পারি সে বিথির প্রথম বর, তার সাথে 18 বছর ঘর করে পালিয়ে আসে, পরে ডিভোর্স দিয়ে দেয়। এরাও মেয়ে, যে নিজের ঘর ভাঙে সে কী করে বুঝবে কারো ঘর ভাঙার কষ্ট? এই মেয়েদের জন্যই মেয়েদের শত্রু মেয়েদের বলা হয়। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে বললাম আসতে। আমি জানি না আমি ভুল করেছিলাম নাকি, রাগ খুব আমায় অবজ করে তুলেছিল, চাইতাম ও চলে যাক আমার চোখের সামনে থেকে দূরে। বিথিকে সহ্যই হয় না আমার। কথা বলার পরের দিন লোক বাসায় এসে হাজির, আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারিনি, তারাও জেনে যায়। তাকে আমি ঠিকানা দিয়েছিলাম। পরের দিনই মিলন এসে আমার সাথে রাগারাগি করে, বিথিকে তার কাছে নিয়ে যায়। যাক তাও ভালো, এই ভেবে শান্তি পাচ্ছি ওকে সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েকদিনের মাঝেই অসুস্থ হয়ে বিছানা নেন, তখন কোনো বিথি এসে সেবা করেনি, তখন আমিই ছিলাম তাদের একমাত্র অবলম্বন।